মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো মঙ্গলবার, এখন সকাল 9:30 বাজে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আর এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে আমার ব্রেকফাস্টে আছে বাসি রুটি, ডিম সেদ্ধ, দুধ আর কলা। তোমরা কেউ বাসি রুটি খাও আমাকে জানিও তো, কেউ বাসি রুটি খাও কি না। আমি খাই মাঝে সাঝে, বাড়িতে বেশি হয়ে গেলে কি করবো, ফেলে দেবো, ফেলে দিতে মন চায় না, সেই কারণে বাসি রুটি মাঝে মাঝে খেতে হয়, আমি খেয়ে নিই। তো চলো আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নিই, আর একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তাহলে ব্রেকফাস্ট করে সবজিগুলো কেটেছি। আজকের মেনুতে আছে ঢ্যাঁড়শের তরকারি, পটল ভাজা, ডাল, আলু সেদ্ধ। আজকে একদম সিম্পল রান্না, রান্নাটা মাই করবে, আর আমি তো শুধু সবজিগুলো কেটে দিয়েছি। আর এখানে দেখো একটা মানুষ সারাক্ষণ কেমন শুয়ে বসে কাটিয়ে দেয়। তো তোমরা তো দেখলে আজকে লাঞ্চে কী কী মেনু হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, এখন 5:30 বাজে। তো আমার স্টুডেন্টসরা এসেছে সন্ধেবেলা থেকে, ওদের আজকে পড়াবো বলেছিলাম, তো ওরা চলে এসেছে। আর এখন আমি আর মা একটু চা খাবো, চা খেয়ে ওদেরকে আমি পড়াচ্ছি, পড়াতে পড়াতে একটু চা খাবো। তো চা খেয়ে সন্ধেবাতি দেবো, চল ওদেরকে একটু দেখিয়ে আনি ওরা কী করছে। দেখো সবাই আমাকে দেখে কেমন পড়তে শুরু করে দিয়েছে। এখানে আজকে ডিনারের প্রিপারেশন করছে। আজকে ডিনার হবে পরোটা, তার সাথে আলু ভাজা আর ডিম ভাজা। এখানে মা ময়দা আর আটা মিশিয়ে নিয়েছে, ময়দার ভাগটা একটু কম, কারণ আমাদের বাড়িতে ময়দাটা বেশি খাওয়া হয় না, আটাটাই বেশি খাওয়া হয়। তো ময়দা আর আটা মিশিয়ে তার সাথে নুন, চিনি আর তেল দিয়ে ময়ান দিয়েছে। এখানে দেখো মা পরোটাগুলো ভেজে নিচ্ছে, আর তারই সাথে দেখো সকালে যে আমি রেসিপিটা ছেড়েছিলাম তো ওটা দিচ্ছি তার সাথে। তো আজকে কি রান্না হচ্ছে বলো? আজকে রান্না হচ্ছে আলু ভাজা, পরোটা আর ডিম ভাজা। আর ডিম ভাজা তোমাদের তো দেখালাম সকাল থেকে আমি কি কি কাজকর্ম করি। সকালে ঘুম থেকে উঠে পড়ানো, তারপর টিফিন বানানো, তারপর রান্না জোগাড় করা, রান্না বান্না করা, ঘুমোনো, খাওয়া দাওয়া, এই নিয়েই আমার সারাদিনটা কেটে যায়। ভীষণ বোরিং আমার জীবনটা, আমার নিজেরই ভালো লাগে না, জানি না তোমাদের ভালো লাগবে কি না। প্রতিদিনের ভিডিও দেখে তোমরা হয়তো ভাবো আমি কি তাহলে সারাদিন শুধু কাজকর্মই করি আর আমার বাড়ির লোকজনকে হাত পা গুটিয়ে বসে থাকে, আমাকে দিয়ে কি সব কাজকর্ম করায়। ব্যাপারটা একদমই তাই নয়, আমি যতটুকু করি ততটুকুই ক্যামেরার সামনে দেখাই, ক্যামেরাবন্দি করি, বাকি কাজগুলো আমার মা করে, আর যতটুকু পারি মাকে হেল্প করার চেষ্টা করি। যে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো।
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর একটা কাজ করতে হবে, কি বলো তো, সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের মতো টাটা, তোমরা সবাই ডিনার করে নিও, আমিও একটু পরে ডিনার করব, চলো গুড নাইট।